গুড মর্নিং বন্ধুরা। তো এখন তো সকাল 7:30 বাজে, তো আমি অনেকক্ষণ উঠে পড়েছি। উঠে ঘরটার মোছা, মানে যা কাচাকুচি ছিল সব হয়ে গেছে, শুধুমাত্র স্নান করব, তারপরে পুজোটা দেব। তো আজ একটু বাপের বাড়ি যাওয়ার কথা আছে, বোনের ঘরে রান্না পুজো হয়। তো ওই প্রতিবারই বলে, কিন্তু প্রতিবার যাওয়া হয় না। তো এবার মেয়েও বায়না করছে, কোথাও তো বেরোয় না, তা ভাবলাম যাই ঘুরে আসি। তারপর ওদের গেঞ্জির কারখানা আছে, তো সেখানে পুজো হয়। পুজো বলতে ওদের মূর্তি পুজো হয় না, এমনি এমনি ইয়ে করে কারখানায় এমনি পুজো দেয়। তো আর রান্না পুজোটা হয় তো আগের দিন রান্না করে রেখে দেয়, পরের দিন খাওয়া দাওয়া হয়, তো সেই জন্যই যাওয়া। তো এমনি ঘরে এখানে থাকলে তো কোথাও বেরোতেও পারবে না মেয়েটা। তো হাজব্যান্ড যাবে, একটু সল্টলেকের দিকে যাবে, তারপর পরেও আমাদের বাড়িতে যাবে, আমি আমার নিয়ে চলে যাব, একসঙ্গেই বেরোবো, আমি ওদিকে যাব আর আমার হাজব্যান্ড অফিসের দিকে যাবে। তো এই হচ্ছে সকালের কথা। তো এখন হাজব্যান্ড বাথরুমে গেছে মুখ টুক ধুতে, তো ও বেরোলে তো আমি স্নানটা করে আসবো। মেয়ে এখনও ঘুমাচ্ছে, আমার সবই হয়ে গেছে, শুধুমাত্র স্নানটা করে পুজোটা দেব। তারপরও তো অনেক কাজ আছে, তারপরে দেখি কতদূর কী করা যায়। আর আমি যাওয়াটা দেখাতে পারি কি একদম ওখানে গিয়ে দেখা হয়, ওখানে আমি দেখানোর চেষ্টা করব, দেখি কী হয়। তোমরা দেখতে থাকো আর আমি চেষ্টা করব দেখানো। আর মেয়েকে নিয়ে যাব, তো এমনি বাসে অটোতে গেলে খুব মুশকিল হয়, আমি একা গেলে এই পরিস্থিতিতে খুব মুশকিল হয়। আগে যেমন কোনো ঝামেলা ছিল না, আর হাজব্যান্ড গেলে কি অটো রিজার্ভ করে যায়, এখান থেকে অসুবিধা হয় না। তো দেখি কি করে, সেই হিসাবে হবে। ঠিক আছে, তো আবার পরে দেখা হচ্ছে। ও সকলকে গুড মর্নিং এবং বিশ্বকর্মা পুজোর হ্যাপি বিশ্বকর্মা পুজো। তো বিশ্বকর্মা পুজোর সবাইকে শুভকামনা। ঠিক আছে বন্ধুরা, এখন এখন আর মতন টাটা। তো আমরা রেডি হয়ে গেছি, মেয়ে আর আমি রেডি হয়ে গেছি। তো আমার হাজব্যান্ড পুজো দিচ্ছে, পুজো দেওয়াটা হলে ও ব্রেকফাস্টটা করে তারপরে বেরোবো। তো আমার মেয়েকে কেমন লাগছে কমেন্ট করো। এই যে আমার সবচেয়ে প্রিয় ব্যাংস, যেটাকে সারাদিন আসতে যাচ্ছে আমি ঠিক রাখার। তো দেখি কতদূর কী বের দেখানো যায়, চলো আগে বেরোই, তো তারপরে দেখানোর চেষ্টা করবো, তারপরে ওখানে গিয়ে তো দেখা হবে। বেরিয়ে দেখাতে পারবো কিনা বুঝতে পারছি না, কারণ অটো রিজার্ভ করেছে, অটো আসবে, অটো করে চলে যাব, কিন্তু ওখানে গিয়ে বাচ্চা কাচ্চা সবাইকে দেখানোর চেষ্টা করবো, ওরা কীভাবে আনন্দ করছে সেটা দেখাবো। চলো আমরা বেরিয়ে পড়েছি, এই যে অটোতে উঠে গেছি, তো চলো বাপের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। ওই বোনের ঘরে রান্না পুজো আছে, আগেই বলেছিলাম যে বোনের ঘরে রান্না পুজো আর বিশ্বকর্মা পুজো। তো চলো আমরা চলে এসেছি বাপের বাড়িতে, এখন বাথরুমে চেঞ্জ মেঞ্জ করে নেবো, ছাদে এসে গেছি, বাথরুমে চেঞ্জ মেঞ্জ করে তারপর আবার দেখা হচ্ছে। ঠিক আছে, এই দেখো এখন আমরা চেঞ্জ করিনি, ছাদে এসেছি চেঞ্জ করার জন্য, তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আমি চান টান করে চলে এসেছি, মেয়ে ফ্রেশ হয়ে চলে এসেছে, আর এই যে রাস্তা খেলা করছে, দেখি এবার চাটা একটু খাই। আমি এই ড্রেসটা পরেছি, আমি পিঙ্ক কালারের ড্রেসটা, আর এই রাখি এই একটা একদম ঢোলা ঢোলা প্লাজো টাইপ বলতে পারো, ওরকম একটা প্যান্ট পরেছি, আর এই যে আমার স্পেশাল ব্যাংস, আর আমি চুলটাই একদম খোলায় রেখেছি, আমি ভেজাইনি জয়, তা আমি খোলাই রেখেছি চুলটাই। তো আপনাদের সঙ্গে দেখা হচ্ছে একটু পরে। আমি একটু বোনের বাড়ি যাচ্ছি, এটা মেয়ে তো বোনের বাড়ি, এটা তো বেলফুল হয়েছে, সবাইকে বেলফুলের শুভেচ্ছা। এটা কী ফুল মানে বলে আমার বেগুন গাছ, জবা ফুল,
গিফট কর লিয়ে ভুল গিয়া এইখানে আমার বোনের হাজবেন্ড ও ফল পোষা সবাইকে দেওয়ার জন্য কাটছে, তো আমিও এলাম। ওই যে আমার মেয়েও সঙ্গে এসছে, মেয়ে বিছানার উপর বসে আছে, তো ফল পোষা দিচ্ছে সবাইকে, সেই জন্য কাটাকুটি করছে। এই যে আমার মেয়ে বসে আছে মাস্ক পরে, যাই না তোদের এই ব্যাপারটা, যাই না প্রথম থেকে কর। হাতে 1 2 1 2 3 গো। ও পিরো সিলো সালো কাঁচা ধাগা রেস লাগালো, ও পিলো সিলো সালো কাঁচা ধাগা রেস লাগালো। কি কাঁচা লেবু কাঁচা কি লেবু পাতি লেবু কি পাতি মোমবাতি কি মোম গরম কি গরম দুধ গরম কি দুধ কি দুধ কি খাটি আম খাটি কি আম কি নাগরা মানুষ নাগরা তো পাল্টা বলছে। এগুলো কিছু নেই কিন্তু, ও জানে না, দিদি জানে না, যার ব্যালেন্স যাবে টান 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 ছাড় 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 না, যে খেলতে ভুলে গেছি। বৃষ্টি পড়ছে নাকি? বৃষ্টি পড়ছে, মাথায় লেগে যাবে কিন্তু। এই যে আমার কাছে এনে আমি এখানে রেখে দিলাম। কি বলছিস, মা তুমি মাথা শ্যাম্পু করলে নাকি বিশ্বকর্মা পুজো বলো? শ্যাম্পু করলে মুখটা পরিষ্কার পরিষ্কার লাগে, তারপরে আস্তে আস্তে হয়ে যাবে। দেখি কি আছে, মাছ ভাজা, এটা কি ভাজা, কাঁকড়ল, কাঁকড়ল ভাজা, এটা মনে হচ্ছে হলো কাঁচা কলা ভাজা, এটা পটল ভাজা, এটা আমার হচ্ছে কুমড়ো ভাজা, এটা ভেন্ডি ভাজা, এটা আলু ভাজা, এটা মাছ ভাজা। জল নেই পান্তা ভাজা, সেটা ছুটিয়ে দিয়ে দিচ্ছি। রান্না পুজোর খাওয়া দাওয়া পুচু কই পুচু এখানে বসেছে। পুচু ভাত খাও, দেখাচ্ছি চলো। আমরা তো দুপুরে সব পান্তা ভাত খেলাম, বললাম তো রান্না বুঝতে পান্তা ভাত আর ভাজা সব, আর রাত্রিরে আমার বোনের বর ওরা ফ্রাইড রাইস করছে, চিলি চিকেন করছে। কোথায় গেছিলে তুমি?
চলো ফ্রাইড রাইস আর চিলি চিকেনের প্রিপারেশনটা দেখাচ্ছি কি কি ওরা কেটে নিয়েছে সব এই যে ওদের কাটাকুটি আগেই হয়ে গেছে দুপুর থেকে ওরা কাটাকুটি করছে গাজরটা ভেজে নিচ্ছে ওরা আর ফ্রাইড রাইসের জলটাও ওরা বসিয়ে দেবে তো হাঁড়িতে রেডি করে দিয়েছে মোটামুটি হয়েই গেছে এই যে হাঁড়িতে রেডি করে রেখেছে তো মোটামুটি হয়ে গেছে তো ওরা মোটামুটি আগে থেকে রেডি করে নিয়েছে আমার হাজব্যান্ড মানে আমার বোনের হাজব্যান্ড ওই সব করছে ও একাই একশো একদম সব রকম ব্যাপারের দিক থেকে একাই একশো এই সব কেটে কুটে রেখেছে আর ওদিকেও করে নিচ্ছে এটা অনেকক্ষণ দুপুর থেকেই শুরু হয়ে গেছে তো মোটামুটি সব দিকে রেডি করে নিয়েছে কেটে কুটে আগে রেডি করে নিয়েছে এখন আস্তে আস্তে সব ভেজে গুজে সব রেডি করছে হাঁড়িতে জল বসিয়ে দিয়েছে ফ্রাইড রাইসের এদিকে গাজরটা ভেজে নিচ্ছে আর এদিকে সব কেটে কুটে রেখেছে মাংসটাও রেডি আছে সেই ও মোটামুটি করে নিয়েছে এই যে মাংসটা ওই চিলি চিকেনটা হচ্ছে ওদিকে ওইদিকে হ্যাঁ যাচ্ছি চিলি চিকেনটা ওদিকে রেডি হয়ে গেছে এদিকে চিলি চিকেনটা হয়ে গেছে এই যে এদিকে কেটে রাখছে আবার কিছু করছে এরকম রং হয়েছে আমার তো সব রেডি হয়ে গেছে জল আমার তো শুকনো শুকনো থাকে এই তো হ্যাঁ যাচ্ছি যাচ্ছি বল যাচ্ছি এই চলছে সব এই দেখো রান্নাটা আবার ও এই ফ্রাইড রাইস চিলি চিকেনের সঙ্গে আর একটা কুলচা বলে একটা জিনিস করছে এই যো আমি এটা আগের নাম শুনিনি বা খাইওনি তো আজকে ও প্রথম করলো তাই খেতে বেশ ভালোই লাগলো আমি ঠিক ব্যাপারটা ভালো করে জানি ও নামটা বললো এবং খেতে দিল তাই খেলাম এই যে কুলচা করছে এটা আমার বোন বেলে দিচ্ছে আর ওর হাজব্যান্ড করছে দুজন মিলে অনেকই রান্না বান্না হয়েছিল ফ্রাইড রাইস চিলি চিকেন কুলচা রসগোল্লা তার কি যা যা কুলচা সব একটা দুটো করে খাওয়া হয়েছিল ভাজতে ভাজতেই খাওয়া হয়ে গেছে আর চিলি চিকেন ফ্রাইড রাইস তো পরে রাতের দিকে খেয়েছি ওই যে ও রেডি করে করে দিচ্ছে আর ওর বর ভেজে নিচ্ছে এদিকে চারিদিকে সব জিনিসপত্র ছড়ানো কারণ অন্যান্য জিনিসগুলো সব রেডি হয়ে গেছে এবং সবাইকে দেওয়া দিয়েছি তো এই যে রেডি করছে এদিকে অল্পই করেছিল বেশি করেনি দেখছি লেচিগুলো অল্প করে লেচি করেছিল দই দই দিয়ে মেখে নিয়েছিল ভিডিওগুলো আমার মেয়ে করেছে আর কি তো দইগুলো দই ময়দা নুন দিয়ে ওটাকে ভালো করে মেখে নিয়েছিল খানিকক্ষণ আগেই মেখে রেখেছিল বসছে না তো এক ওই আরেক পাশে ভার করছে তো খেতে ভালোই হয়েছিল নতুন একটা জিনিস আমি আগেও খাইনি এবং নামও শুনিনি তো ভালোই লাগলো আমাদের খেতে কেউ কিছু করলে তো ভালোই লাগে খেতে অবশ্য এই তো হয়ে গেছে এই যে আস্তে আস্তে করে নিয়েছে ওদিকে ওর বর ভাজছে কড়াইতে আমার মেজ বোন রুটি লুচি পরোটা এগুলো বেশ বেলে করে ভালো যেমন আমি এগুলো আবার পারি না কিন্তু আমি করতে হয় করি কিন্তু সেরকমভাবে পারি না কিন্তু ও খুব ভালো পারে তো আমার দ্বারা এটা সমস্যাই বলতে গেল আটাটা ওর হাজব্যান্ডই মেখে রেখেছিল
আর ও বেলে দিয়েছে, কিছুক্ষণ মেখে রেখে দিয়েছিল, খুব সফট হয়েছিল কুলচাগুলো। আমি আদৌ ঠিকঠাক নামটা বলছি কিনা আমি জানি না, কুলচা তো বেলে বেলে দিচ্ছে আর ওই যে ভেজে নিচ্ছে, দেখো কি সুন্দর, মোটামুটি কমপ্লিট রান্না বান্না মোটামুটি হয়ে গেছে। আর আমার মেয়ে এর মানে রেসিপিটা বসে বসে দেখছিল আর ভিডিও করছিল, কিন্তু খেতে এত সুন্দর হয়েছিল। আমি তো মাকে বলেছি মা আমাকে একদিন বানিয়ে দেবে, ওটা আমি জিজ্ঞাসা করেছিলাম যে ওটা ফলে কি ফলে না, বলছিল যে ফুললে ওটা বেশি ভালো হবে না, এরকমই হালকা একটু মোটা রাখতে হবে, ওটা নরমও হালকা থাকবে কিন্তু ওটা ক্রাঞ্চিও থাকবে, ভেতরটা হালকা নরম, পেঁয়াজে আর ধনে পাতা লঙ্কা স্টাফিং দিয়ে মানে দারুণ লাগছিল। এই যে রেডি হয়ে গেছে, আমাদের একটা একটা করে সবাইকে দিচ্ছিল, গরম গরম তো কোনো কথাই হবে না। এই হয়ে গেছে, এবার আমরা রাতের খাবারে রেডি করছিলাম, এই যে রাতের খাওয়ার দাওয়া বসে পড়েছে, তো খেতে আগেই বসে পড়েছিল কিন্তু আমি ভিডিও করতে ভুলে গেছিলাম, তারপরে শেষের দিকে আমি আবার সেই সময় ভিডিও করলাম। পরে দেখানো হবে, ও এই যে মিষ্টি, তো আমরা সবাই আনন্দ করে খাবার কারখানায় খাওয়া দাওয়া করছি, যেহেতু কারখানায় পুজো হয়েছে সেই জন্য খাওয়া দাওয়া এখানেই করছি। ঠিক আছে বন্ধুরা, আমরা এখানে কারখানায় চলে এসেছি, তো আমরা এখানে খাওয়া হয়ে গেছে আমাদের, তো আমরা এখন শুতে যাবো, যদি পারি লাস্ট একটু দেখাবো, নাহলে আমরা এখানেই ব্লগটাকে এন্ড করছি। তো বাই বাই, আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন আর বেল আইকনটাও টিপে দেবেন। তো বাই বাই, আবার পরের ব্লগে দেখা, টাটা। আমরা সব একসঙ্গে সবাই কারখানায় শুয়েছি, তারা দেখাচ্ছি কীভাবে শুয়েছি, আর আমার মেয়েরা সব ওই ঘরে শুয়ে আছে, আমার মেয়ে হাজবেন্ড আর বোনের বর সব ওই ঘরে আছে, আর আমরা এই ঘরে সব কারখানার মধ্যে শুয়ে আছি আনন্দ করে। টাটা, গুড নাইট।